গতকালই কালীঘাটের কাকুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডির আধিকারিকরা। কালীঘাটের কাকুর বাড়িতে কোটি কোটির হদিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। যত সময় গড়াচ্ছে তত কিন্তু রহস্য বাড়ছে। কালীঘাটের কাকুকে নিয়ে এক রহস্যময় চরিত্র হয়ে উঠছেন এই কালীঘাটের কাকু। ইডির তল্লাশির পর এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। আর কালীঘাটের কাকুর আরও একাধিক সম্পত্তির হদিশ, একাধিক সংস্থার হদিশ এবং সেই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ, এমনই কিন্তু খবর মিলছে ইডির সূত্রে। কালীঘাটের কাকুর সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ইডির ম্যারাথন তল্লাশিতে। সূত্রের খবর, অন্তত তিনটি সংস্থার সঙ্গে যোগ রয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রর। ওই সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হতো দাবি তদন্তকারীদের একাংশের। তদন্তকারীদের প্রশ্ন, ওই সংস্থাগুলির মাধ্যমে কি কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলত? গতকালের তল্লাশিতে অন্তত 20 জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। এছাড়াও 16 জায়গার তল্লাশি চালিয়ে 1500 পাতার নথিও উদ্ধার হয়েছে। মিলেছে প্রচুর হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ। তাছাড়া সুজয় কৃষ্ণর ফোন সহ 11টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণভদ্রর বাড়িতে চলতি মাসের গোড়ার দিকে হানা দিয়েছিল সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে সেবার তার বাড়িতে আসে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি ঘিরে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছায় সুজয় কৃষ্ণর কাছে দাবি সিবিআই সূত্রের। তার আগে মার্চে সুজয় কৃষ্ণভদ্রকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তার বয়ান রেকর্ডও করা হয়। এই কালীঘাটের কাকু শব্দবন্ধ প্রথমবার শোনা যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে। তিনি বলেন কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে, বারবার বলতেন কুন্তল ঘোষ। এরপর শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছিলেন, কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বৌমা, শ্যালিকা সবাই একই ধাঁধার অংশ, পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই এক সূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক তা কালোই থাকবে, ঠিক তোমাদের ভবিষ্যতের মতো। কিন্তু এরপরই প্রশ্ন ওঠে, কে কালীঘাটের কাকু? নাম বলেননি কেউ। সম্পত্তিতা খোলসা করেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। কিন্তু এই কাকুকে নিয়ে কেন এত টানাটানি, তার কেন এত গুরুত্ব? সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনের কথায় এই সুজয় কৃষ্ণভদ্রর নাম উঠে আসায় তাকে তলব করা হয়। সেদিন সিবিআইয়ের মুখোমুখি হওয়ার পর কালীঘাটের কাকু যদিও জানান তিনি যা বলার বলে দিয়েছেন, তাকে কী কী প্রশ্ন করা হয়েছে তা অবশ্য তিনি জানাননি। তবে সিবিআই সূত্রে তখনই দাবি করা হয়েছিল সুজয় কৃষ্ণের নামে একাধিক কোম্পানি রয়েছে। এখনও পর্যন্ত 6টি কোম্পানির তথ্য পাওয়া গেছে। এই কোম্পানিগুলির বিভিন্ন নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। এই কোম্পানিগুলির লেনদেন কারা ডিরেক্টর রয়েছেন এবং এই কোম্পানিগুলো কী কাজ করতো তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে সুজয় কৃষ্ণভদ্রর বয়ান খতিয়ে দেখা হবে এবং তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং গোপাল দলপতির বক্তব্যের সঙ্গে ক্রস ভেরিফিকেশন করার কথা। এরপরই ফের কালীঘাটের কাকুকে ডেকে পাঠায় সিবিআই। তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুর বাড়িতে ম্যারাথন তল্লাশিতে বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে। 1500 পাতার নথি, কোটি কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে, একাধিক সম্পত্তি, 20টি সম্পত্তির হদিশ মিলেছে। এছাড়াও তিনটি সংস্থার সাথে যোগ রয়েছে কালীঘাটের কাকুর। এই সংস্থাগুলির মাধ্যমে কি শিক্ষক নিয়োগ দুর্নীতিসহ একাধিক দুর্নীতির কোটি কোটি টাকার লেনদেন হতো? কোটি কোটি টাকা কি কালো টাকা কি সাদা করা হতো? কারণ যে অভিযোগটা আসছিল কালীঘাটের কাকুর মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা গেছে বিভিন্ন প্রভাবশালীদের কাছে, আর সেই কালীঘাটের কাকুকে চেপে ধরতেই কিন্তু তোলপাড়। আর কালীঘাটের কাকু যেটা বারবার জানিয়েছিলেন, তার বস অভিষেক ব্যানার্জি, তার সাহেব অভিষেক ব্যানার্জি, তিনি তার অফিসে কাজ করেন। তার অফিসে কাজ করে এতগুলো সংস্থা তার কিভাবে হলো, এত সম্পত্তির মালিক কিভাবে হলেন, সেই প্রশ্নগুলো উঠে আসছে। তার ব্যাংকে কোটি কোটি লেনদেন কিভাবে এলো, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে ইডির মধ্যে। কালীঘাটের কাকুর যে কপাল পুড়তে চলেছে এবং যত সময় গড়াচ্ছে আরও যে রহস্যময় চরিত্র হয়ে উঠছেন এই কালীঘাটের কাকু, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে। তবে অভিষেক ব্যানার্জিকে নিয়ে মন্তব্য করে কিন্তু অভিষেক ব্যানার্জিকে উল্টে ফাঁসানোর চেষ্টা করেছেন কালীঘাটের কাকু, এমনই মনে করছেন রাজনৈতিক মহল।